বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং বিভিন্ন প্রবন্ধ সাহিত্যে ডাক ও খনা বচন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজ আমরা জানার চেষ্টা করব ডাক এবং খনার বচন সম্পর্কে। ডাক বলতে বোঝায় প্রচলিত বাক্য, আর খনা বলতে একজন ব্যক্তি বিশেষকে বোঝায়। খনা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারী, যাকে একজন বাঙালি কবি মনে করা হয়। বাঙালি কবি খনার জীবনকাল ছিল 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। মূলত খনা কর্তৃক কথিত মূল্যবান রচনা সমূহই খনার বচন নামে পরিচিত। আলেকের মতে তার বচন মূলত কৃষি তত্ত্বভিত্তিক ছড়া। ডাক ও খনার বচন বাংলা সাহিত্যের কোনো লিখিত নিদর্শন না হলেও তা প্রাচীন যুগে সৃষ্টি হয়ে মধ্যযুগের প্রথম থেকেই ব্যাপক প্রচলিত ছিল। এতে লোকজীবনের দৈনন্দিন বিশ্বাস, আচরণ ও খণ্ডিত জীবনগাথা স্থান পেয়েছে। বিশেষত কৃষিকাজের ও দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় সূত্রগুলো এখানে ছন্দাকারে রচিত হয়েছে। তাই সমাজ জীবনে ডাক ও খনার বচনের প্রয়োগিক মূল্য অপরিসীম। জনশ্রুতি আছে যে খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগণ্য জেলার বারাসত সদর মহকুমার দেউলিয়া গ্রামে, বর্তমান চন্দ্রকেতুগড় প্রত্নতত্ত্ব স্থল, যেটি খনা মিহিরের ঢিবি নামে পরিচিত। এমনকি তিনি রাজা বিক্রমাদিত্যের সভার নবরত্নের দশম সদস্য ছিলেন বলে কথিত। বরাহ মিহির বা বররুচি এর পুত্র মিহির তার স্বামী ছিল বলেও কিংবদন্তি কথা আছে। সর্বাধিক জনপ্রিয় খনার কিছু বচনগুলো হল, চিনিস বা না চিনিস, খুঁজে দেখে গরু কিনিস, পুত্র ভাগ্যে যশ, কন্যা ভাগ্যে লক্ষ্মী, আউশ ধানের চাষ লাগে 3 মাস, দশে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ, যাও পাখি বল তারে সে যেন ভুলে না মরে, মেয়ে নষ্ট ঘাটে ছেলে নষ্ট হাটে, সকালে শয় সকালে ওঠে তার করি না বৈদ্য লোটে, দিনের মেঘে ধান রাতের মেঘে পান, 12 বছর ফলে তাল যদি না গায়ে গরুর লাল, একে তো নাচুনি বুড়ি তার উপরে ঢোলের বাড়ি, পাশ মরে ফুলত মানুষ মরে ফুলত।